স্নেহের এবং প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে জানাই অনলাইনে ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে রয়েছ। মেয়েরা, তোমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটা নিয়ে অবশ্য এবং গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সুনাগরিকের গুণাবলী এবং এর প্রতিবন্ধকতা দূরীকরণের উপায়। আজকে আমরা দেখব সুনাগরিকের গুরুত্ব, এটাও আমরা দেখেছি। আজকে আমরা দেখব পার্ট তিন এবং পার্ট চার। তাহলে পার্ট তিন আমাদের শেষ হয়েছিল বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে সুনাগরিকের গুরুত্ব। তাহলে আজকে আমরা কী দেখতে পাবো? আজকে আমরা পার্ট চার দেখব। তাহলে তোমাদের বইটা তোমরা খুলতে পারো, তোমাদের বইটা খোলাও 49 পৃষ্ঠা। তোমাদের নিশ্চয় মনে আছে যে আমাদের তোমরা সবাই বাংলাদেশের নাগরিক, এবং নাগরিক হতে হলে তার মধ্যে কী কী মানবিক নৈতিক গুণাবলীগুলি থাকতে হবে সেটা তোমরা জেনেছ এবং তোমরা এখন সেটা অনুশীলন করে যাচ্ছ। তাহলে এখন তোমরা কিন্তু সবাই বাংলাদেশের একজন নাগরিক। তাহলে যেই যে দেশে জন্মগ্রহণ করে সেই দেশে সে জন্মসূত্রে কী হয়? নাগরিক হয়। তাহলে তুমিও একজন বাংলাদেশের নাগরিক, আমিও একজন বাংলাদেশের নাগরিক। কিন্তু শিশুদের তারা কী করতে পারে না? নাগরিক হলেও অনেক কিছু, অনেক সময় তারা দেশের অনেক কিছুতে তারা অংশগ্রহণ করতে পারে না। একটা নির্দিষ্ট সময় রয়েছে যখন তারা দেশের সব কিছুতে তারা অংশগ্রহণ করতে পারবে। তাহলে পার্ট চার দেখো, আজকে আমরা দেখব নাগরিকের অধিকার অর্জন এবং দায়িত্ব পালন। বাংলাদেশের একজন নাগরিক তার কী কী অধিকার আছে, সে কী কী করতে পারবে এবং তার কী কী করণীয় রয়েছে, এবং নাগরিক হিসাবে এবং রাষ্ট্রের প্রতি তার কী দায়িত্ব, সেটা আজকে আমরা দেখব। তাহলে তোমাদের বই তোমরা লক্ষ্য করো, পার্ট চারে পঞ্চম অধ্যায় পার্ট চার, নাগরিকের অধিকার অর্জন ও দায়িত্ব পালন, নিশ্চয় তোমরা পেয়েছ, ঠিক না মেয়েরা? হ্যাঁ। তাহলে তোমাদের অনলাইনে যেভাবে ক্লাসগুলি দেওয়া হচ্ছে সেগুলো তোমরা প্রতিদিন দেখবে, আর এইভাবে তোমাদের পড়াশোনা কী করবে, চালিয়ে যাবে। তাহলে দেখো, বিশ্বের সব দেশের নাগরিক রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন ধরনের অধিকার ভোগ করে থাকে। তাহলে বাংলাদেশে অর্থাৎ প্রত্যেকটা দেশে যারা যে দেশে বসবাস করুক না কেন, তারা কী করে? রাষ্ট্রের কাছ থেকে কোনো কোনো অধিকার পায় এবং তারা সেটা ভোগ করে, যেটা তারা কী প্রত্যেকে পায়, রাষ্ট্র থেকে পায়। তাহলে এর বিনিময়ে নাগরিককেও রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হয়। তাহলে শুধু সে রাষ্ট্র থেকে ভোগ করবে সেটা না, তাহলে সে যেমন পেয়ে থাকে তাকেও তো একটা রাষ্ট্রে বসবাস করতে হলে কিছু করতে হবে, তাকে সেবা দিতে হবে। তাহলে বলছে তার শুধু সেবা না, ইচ্ছা না, দায়িত্ব। দায়িত্ব বলতে আমরা বুঝি দায়বদ্ধতা, তাকে সেটা কী করতে হবে, করতেই হবে। রাষ্ট্রে যদি বসবাস করতে চায় তাহলে তাকে সেটা করতেও হবে, দায়িত্ব এবং কর্তব্য তাকে অবশ্যই পালন করতে হবে। তাহলে আমরা বাংলাদেশের নাগরিক, মনে রাখবে তুমিও বাংলাদেশের নাগরিক। তোমার মা বাবা যদি এখানে জন্ম হয়ে থাকে তাহলে তারাও বাংলাদেশের কি নাগরিক, তাহলে তুমিও বাংলাদেশের নাগরিক। জন্মসূত্রে আমরা এ নাগরিকত্ব অর্জন করেছি, তাহলে তোমার জন্ম বাংলাদেশে হয়েছে। সেজন্য যারা যেই দেশে জন্মগ্রহণ করে সেই দেশে তখন তারা কী হয়, জন্মসূত্রে নাগরিক হয়। আর যদি মনে করো অন্য রাষ্ট্রে জন্ম হয়েছে কিন্তু এক আরেক রাষ্ট্রে সে এসেছে এবং অনেকদিন দীর্ঘদিন যাবৎ বসবাস করছে,
তখন সরকার যদি তাকে নাগরিকতা দেয় তাহলে সে কি করতে পারবে? সেটা পাবে। তাহলে যারা জন্মগতভাবে যে রাষ্ট্রে জন্ম হয় তাহলে সেই দেশে যদি সে বসবাস করে তখন তারা হবে কি? জন্মসূত্রে নাগরিক। তাহলে আমরা যারা, যেমন আমি পেয়েছি জন্মসূত্রে নাগরিকত্ব, পেয়েছি এই দেশে অর্জন করেছি, নাগরিক হিসাবে ভালোভাবে বেঁচে থাকার জন্য আমরাও সরকারের কাছ থেকে কী পেয়ে থাকি? বিভিন্ন ধরনের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অধিকার আমরা ভোগ করি এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আমরা কী করি? ভোগ করে থাকি। নাগরিকদের অধিকার, বাংলাদেশের সরকার পরিচালনার দলিল বাংলাদেশের সংবিধান আছে, ঠিক না মেয়েরা? হ্যাঁ, বাংলাদেশের সংবিধান আছে এবং এখানে যে অধিকারগুলি আছে সেগুলি, এগুলি এখানে উল্লেখ রয়েছে নাগরিকদের কী কী অধিকার রয়েছে বাংলাদেশের সংবিধানে। এগুলোকে বলা হয় নাগরিকের কী অধিকার? মৌলিক অধিকার, যেগুলি বাংলাদেশের দলিল সরকার পরিচালনার দলিলে যে সংবিধান রয়েছে সেগুলোকে বলা হয় মৌলিক অধিকার, যেগুলি সবাইকে কী করতে হবে? পালন করতে হবে এবং সবাইটা বাধ্য, দায়িত্ব এবং কর্তব্য পালন করতে। সংক্ষেপে আমাদের মৌলিক অধিকারগুলো হলো জীবন ধারণের অধিকার। তাহলে আমরা এই দেশে বসবাস করছি, এই দেশে আমাদের কী করতে হবে? আমরা থাকতে পারবো, রাষ্ট্র আমাকে অনুমতি দিয়েছে। জীবন এক নম্বর দিয়েছে, দেখো তোমাদের এখানে জীবন ধারণের অধিকার, সম্পত্তির অধিকার, তাহলে তোমার সম্পত্তি থাকবে, সেই সম্পত্তি তুমি কী করতে পারবে? ভোগ করতে পারবে, দুই নম্বরে। তিন নম্বরে দেখো চলাফেরার অধিকার, তাহলে রাষ্ট্রে তুমি স্বাধীনভাবে কী করতে পারবে? চলাফেরা করতে পারবে, রাষ্ট্র তোমাকে এটা দিয়েছি। ধর্ম চর্চার অধিকার, প্রত্যেকে যার যার ধর্ম কী করতে পারবে? অনুশীলন করতে পারবে, পালন করতে পারবে। চুক্তি করার অধিকার, চিন্তা এবং বিবেকের অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, তাহলে সংবাদপত্রে তুমি চিন্তা করতে পারবে এবং তোমার সেই চিন্তায় সুন্দর মতামত থাকলে সেটা তুমি কী করতে পারবে? প্রকাশ করতে পারবে। সংবাদপত্রেও তুমি কি তোমার মতামত ব্যক্ত করতে পারবে, সেখানে কি থাকে? স্বাধীনতা থাকে, কেউ তোমাকে বাধা দিতে পারবে না, তুমি লিখতে পারবে। সভা সমিতির অধিকার। নয় নম্বর দেখো পরিবার গঠনের অধিকার, সংস্কৃতি ও ভাষার অধিকার। এগারো কর্ম লাভের অধিকার, স্বাস্থ্য শিক্ষা লাভ করার অধিকার, তাহলে তুমি লেখাপড়া করতে পারবে, প্রতিষ্ঠানে যাবে এখানে, তাহলে বিভিন্ন চিকিৎসা গ্রহণ করতে পারবে। তাহলে এগুলো তোমরা নিশ্চয় বুঝতে পারতেছ, বেশি ব্যাখ্যা করার দরকার নাই। আইন মেনে চলার অধিকার, রাষ্ট্র আমাদের যে আইন দিয়েছে সেটা তোমাকে কী করতে হবে? মেনে নিতে হবে, পালন করতে হবে, রাষ্ট্রের অধিক আইন মেনে নিতে হবে। অর্থনৈতিক এবং সামাজিক সুবিচার পাওয়ার অধিকার, তাহলে অর্থনৈতিকভাবে যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেটা তুমি পাবে এবং সমাজ থেকেও সেটা পাওয়ার তোমার অধিকার রয়েছে। পনেরো দেখো স্বাধীন মতামত প্রকাশের অধিকার, ১৬ রাষ্ট্রীয় পরিসরে জনপ্রতিনিধি নির্বাচনের অধিকার। তাহলে এটা বড়দের বলা হয়েছে, যখন ১৮ বছর হয় তখন সে তো নাগরিক দায়িত্ব এবং কর্তব্য পালন করে থাকে, তখন তার জন্য এগুলো সব পালন করতে হবে, কিন্তু মনে করো না তোমার এখনই পালন করতে হবে। তাহলে আমরা জানি যে আমাদের কত বছর হলে কী হয় নাগরিক হতে পারে, সে নাগরিকের, একজন নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য রাষ্ট্রের কাছ থেকে সে যেমন বিভিন্ন রকমের উপরে যে রয়েছে এই অধিকারগুলি সেগুলিকে করে থাকে, অর্জন করে থাকে। তাহলে এখন নাগরিক হিসাবে তাকে রাষ্ট্রের প্রতিও কিছু কী কী দায়িত্ব পালন করতে হয়। এদের মধ্যে দেখো এখন সে কী করবে, এখন নাগরিকের দায়িত্ব কী? শুধু রাষ্ট্র থেকে পেলে হবে না, তাকেও কিছু করতে হবে। তাহলে একজন নাগরিক রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করবে, সে রাষ্ট্রে
যে আছে সেই নিয়মকরণ তাকে কী করতে হবে, পালন করতে হবে, আইন মেনে চলতে হবে, ভোটাধিকার প্রয়োগ করতে হবে, নিয়মিত কর প্রদান করতে হবে, সে তাকে ভোট দিতে হবে, যখন নির্বাচন হয় তাহলে কর তাকে দিতে হবে, সরকারের কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করতে হবে। সরকার যখন বিভিন্ন আদেশ করে নিয়মগুলি রয়েছে সেগুলো মেনে নিতে হবে। সন্তানদের শিক্ষাদান করা, তাহলে এটাও কী করা, তোমার কাজ, একজন নাগরিকের কাজ। নাগরিকের অধিকার এবং কর্তব্যগুলো দেশের সকল নাগরিকের জন্য কি প্রযোজ্য, মানে সবাই সেটা কী করবে, পালন করতে পারবে, পালন করতে হবে। এসব অধিকার ছাড়া নাগরিকের যথাযথ মানসিক বিকাশ সম্ভব, আর এগুলো যদি করে তাহলে তার মানসিকভাবে সে কী করতে পারবে, তার বিকাশ হবে। তাই নাগরিক নিজে এবং এই অধিকারগুলো ভোগ করবে এবং অন্য নাগরিকরা যাতে ভোগ করতে পারে সেজন্য তাকে সচেতন থাকতে হবে। তার আশেপাশে যারা রয়েছে তারা সেটা পালন করছে কিনা সেটা তাকে কী করতে হবে, দেখতে হবে এবং তাকে উৎসাহিত করতে হবে। প্রত্যেক নাগরিক নিজের ধর্ম নিজে পালন করবে, তাহলে কেউ কাউকে কী করবে না, মানে জোর করবে না বা ফোর্স করবে না, তুমি তোমার সেটা করো। তাহলে আমরা জানি যার যার ধর্ম আমরা কী করবো, নিজে নিজে সেটা পালন করব। অন্য ধর্মের লোককে তাদের নিজ ধর্ম পালনে কোনো বাধা দিবে না। তুমি বলতে পারবে না তুমি তোমার ধর্ম পালন করো কি না, এটা কখনো বলবে না, কখনো বলবে না। তাহলে তোমাদের নিজেদের ভিতর থেকে সেটা আসতে হবে, যার যার ধর্ম তোমরা নিজেরা পালন করবে, অন্যকে সেটা তোমরা কোনোভাবে উৎসাহিত করতে পারবে না বা বাধা দিতে পারবে না এবং কিছু বলবে না। নাগরিক নিজে স্বাধীনভাবে মতামত প্রকাশ করবে, অন্যকেও মত প্রকাশের কী করতে হবে, সুযোগ দিতে হবে এবং তাদের মতামতকে শ্রদ্ধা করতে হবে। যখন কেউ একটা ভালো চিন্তা দেয় বা কথা বলে সেটাকে কী করতে হবে, আরেক নাগরিককে সুন্দরভাবে শুনতে হবে, সেখানে ঝগড়াঝাটি করতে হবে করবে না। আর যদি সে মনে করে তার মতামতটা সুন্দর করল না, তখন তাকে এটা সুন্দরভাবে বলতে হবে যে এটা অন্যভাবে করলে ভালো। তাহলে সেখানে কোনো একজন ব্যক্তি কথা বলেছে সেটাকে মর্যাদা দিতে হবে, শ্রদ্ধা করতে হবে তার কথাটাকে। এভাবে নাগরিক নিজের অধিকার ভোগের পাশাপাশি অন্যদের অধিকার সমুন্নত রাখার কাজে কী করবে, সহায়ক ভূমিকা পালন করবে। এভাবে কোনোভাবে একজনের অধিকার ভোগ যেন অন্যের অধিকার এবং স্বাধীনতা ভঙ্গের কারণ না হয় সেদিকে প্রত্যেক নাগরিককে কী করতে হবে, খেয়াল রাখতে হবে। তোমার জন্য যেন অন্যের কী না হয়, ক্ষতি না হয়। রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন অধিকার ভোগের পাশাপাশি নাগরিক নিজ দায়িত্ব এবং কর্তব্য পালনের সক্রিয় ভূমিকা পালন করবে। আজকাল রাষ্ট্রের উন্নয়নে অধিকার ভোগের চেয়ে নাগরিকের দায়িত্ব কর্তব্য পালনের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। তাহলে বলা হচ্ছে বর্তমানে আমরা দেখি রাষ্ট্রের কাছ থেকে নাগরিক যেমন বিভিন্ন অধিকার ভোগ করে থাকে, তেমন নাগরিককেও নিজের দায়িত্ব কর্তব্য পালন করে থাকে এবং সে নিজে সেখানে কী করে অংশগ্রহণ করে থাকে এবং করতে হবে। আজকাল রাষ্ট্রের উন্নয়নে অধিকার ভোগের চেয়ে নাগরিকের কর্তব্য পালনের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। নাগরিককে তাই নিজের কর্তব্যগুলো ভালোভাবে জানতে এবং বুঝতে হবে। তাহলে নাগরিক যদি না জানে তাকে কী করতে হবে কি, সেটা যদি ভালোভাবে না জানে তাহলে সে নিশ্চয় পালন করতে পারবে না এবং অন্যকেও সে উৎসাহিত করতে পারবে না বা সচেতন থাকতে হবে না। সেজন্য নাগরিককে প্রথমে জানতে হবে একজন নাগরিক হিসাবে তার রাষ্ট্রের প্রতি কী কী দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। উদাহরণস্বরূপ যেমন উদাহরণ দেওয়া হয়েছে, নাগরিক রাষ্ট্রের আইন শৃঙ্খলা মেনে চলবে। তুমি বলতে পারবে না যে তুমি নিজের খুশি মতো চলবে, সেটা কখনো হবে না। রাষ্ট্রের যে নিয়মকানুন রয়েছে সেটা তোমাকে অবশ্যই মানতে হবে। কর্মক্ষেত্রে নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করবে। সন্তানকে তুমি যেখানে কাজ করো তাহলে যে যারা যে অফিস আদালতে বিভিন্ন জায়গায় যারা কাজ করে, একজন শ্রমিক সেটাও রাস্তা দিয়ে যাচ্ছে, রিক্সা চালক সেও তার কীভাবে তাকে যেতে হবে এবং
কীভাবে মানুষের সাথে কথা বলতে হবে সেটাও তাদেরকে কী করতে হবে জানতে হবে এবং আইন মানতে হবে। কর্মক্ষেত্রে নিজ দায়িত্ব যথাযথভাবে কী করতে হবে পালন করতে হবে, সন্তানকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে করবে, তাহলে একজন নাগরিক নিশ্চয় সে পিতা, হ্যাঁ, তাহলে তার সন্তান যেন লেখাপড়া করে এবং লেখাপড়ার সাথে সাথে তাদের জীবন গঠন করে সঠিকভাবে সেটাও তাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং রাষ্ট্রের উন্নয়নে সহায়ক ও সব ধরনের কাজে সহযোগিতা এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। তাহলে তুমি মনে করো এখানে অনেক সুন্দর কথা বলা হয়েছে, তোমরা এটা মনোযোগ দিয়ে শুনো। তাহলে সন্তানকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে হবে, করবে এবং রাষ্ট্রের উন্নয়নে সহায়ক সব ধরনের কাজে সহযোগিতা এবং সক্রিয় অংশগ্রহণ করবে। মনে করো 21শে ফেব্রুয়ারি ছোট শিশু, সে তো জানে না তার বাবা যে তাকে ছোট শিশুকে হাতে ধরে নিয়ে যাচ্ছে, তাহলে সেটা এইভাবে সে তার মধ্যে রাষ্ট্রের প্রতি, দেশের প্রতি এবং শহীদদের প্রতি যে ভালোবাসা সেটা তার মধ্যে গড়ে উঠবে। তাহলে তোমাদেরকেও সেটা কী করতে হবে, শিখতে হবে, শ্রদ্ধা করতে হবে, তাহলে রাষ্ট্রের প্রতি এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। অনেক সময় তোমরা সেটা অবহেলা করে থাকো। আমাদের জাতীয় দিবসগুলি যখন উদযাপন করা হয় তখন তোমরা কী করো না, তো আজ্ঞা করো না বা স্কুলে আসো না, প্রতিষ্ঠানে আসো না, এদিকে সেদিকে তোমরা ঘোরাফেরা করো কিন্তু তোমরা প্রতিষ্ঠানে আসো না। এই জাতীয় দিবসগুলি আমরা যখন উদযাপন করি তাহলে সেখানে তোমাদের কী বলছে, সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। প্রকৃতপক্ষে নাগরিকদের কর্তব্য পালনের মাধ্যমে রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন সম্ভব হবে। তাহলে আজকে আমরা দেখেছি পার্ট 4-এর মধ্যে একজন নাগরিকের এই রাষ্ট্রের প্রতি, রাষ্ট্র থেকে সে কী কী অধিকার পেতে পারে এবং তার এই রাষ্ট্র বসবাস করতে হলে তার কী দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সেটা আমরা দেখতে পেয়েছি। তাহলে তোমরা খুব ভালোভাবে এটা পড়বে এবং পড়ে নিচে তোমাদের অনেক প্রশ্ন রয়েছে, তাহলে এই অনুশীলনী কাজগুলি করবে। বহুনির্বাচনে এখন বইয়ে টিক চিহ্ন দিব এবং নিচে দেখো সৃজনশীল প্রশ্ন রয়েছে, এখানে দেখো নিচে যে সৃজনশীল প্রশ্ন রয়েছে এই প্রশ্নটা, দুই বন্ধুবীর কথোপকথন সামিহা এবং লাজিন, এটা পড়ে নিচে যে তোমাদের এই সৃজনশীল প্রশ্নের প্রশ্নগুলো রয়েছে সেটা তোমাদের খাতায় লিখে তোমরা প্র্যাকটিস করবে এবং পরে তোমরা বই দেখে সেটা কী করবে, নিজে নিজে উত্তর তোমরা খুঁজে নেবে। তাহলে তোমরা আগে পড়বে, পড়ে এটা বন্ধ করে রাখবে, প্রশ্নগুলো দেখে উত্তরগুলো লিখবে, এইভাবে তোমরা চেষ্টা করবে আর তোমাদের পড়াশোনা চালিয়ে যাও। তাহলে আজকের মতো এখানে তোমাদের ক্লাসে আমি সেই ক্লাস শেষ করি। তাহলে সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ, আগামী ক্লাসে আমার তোমাদের সাথে দেখা হবে।